আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি স্প্যানিশ অমলেট, যেটা আপনারা সকালের কিংবা বিকালের নাস্তায় খেতে পারেন এবং বাচ্চার টিফিনেও দিতে পারেন। এজন্য মিক্সিং বলে আমি 5টি ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ডিম লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়েছি, এখন আমি এটিকে এক সাইডে রেখে দিব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে রান্নার তেল ব্যবহার করা যাবে। স্প্যানিশ অমলেটের আসল ফ্লেভার পেতে গেলে বাটার দেওয়াটা বেশি ভালো হয়। বাটার গলে যাওয়ায় এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এমন করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আগে থেকে 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলু কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তাছাড়া আপনারা আলুর সাথে বিভিন্ন রকমের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। যেহেতু স্প্যানিশ অমলেট বানাতে গেলে আলু আর ডিম দিয়ে বানাতে হয়, তাই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি যে ডিমের মিশ্রণ করে রেখেছিলাম তাতে 5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া সিদ্ধ আলুগুলো দিয়ে দিব, হালকা করে ভেজে নেওয়া পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। এবার দিয়ে দিব ধনে পাতা কুচি, তবে ধনে পাতা কুচিটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার সব কিছুকে হালকা করে মিশিয়ে নিব। যে প্যানে বাটার দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই একই প্যানে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিব। চুলার আঁচ যতটা সম্ভব লো করে দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। অনেক স্প্যানিশরা কিন্তু এই অবস্থায় ঢেকে দিয়ে দমে রান্না করে নেন 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি আজ কিন্তু দমে রান্না করে দেখাচ্ছি না, যে নিয়মটি আমার কাছে বেশি সহজ বলে মনে হয়েছে সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। 6 মিনিট পরে দেখে নিতে হবে নিচে লেগে গিয়েছে কি না। আমি এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, নিচে কিন্তু লেগে যায়নি। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে এক প্লেটের সাহায্যে খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার বাকি অংশটি প্লেটে এভাবে দিতে হবে। এবার বাকি 5টি হওয়ার জন্য ওই একইভাবে চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্প্যানিশ অমলেট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।